মেডিটেশন নাকি 11-8 টপিকস হ্যাঁ সবারই জেনা সবারই চেনা মানে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা যখন প্রথম সায়েন্সের গল্পগুলো শোনা শুরু করেছিলে তখন এই নিউটনস ল অফ গ্র্যাভিটি এটা অবশ্যই শুনেছো মানে সেই নিউটনের মাথায় আপেল পড়েছিল তারপর থেকে তোমরা সবাই বিপদে পড়েছো মানে ফিজিক্সটা তো এমনি বিপদের সাবজেক্ট সেজন্য বললাম আর কি এনিওয়ে আজকে আমরা গ্র্যাভিটেশনের বিষয়টা সম্বন্ধে জানবো গ্র্যাভিটেশনের বিষয়টা সম্বন্ধে জানবো মানে গ্র্যাভিটেশন কেন জানবো তার দুটো কারণ আছে প্রথম কারণটা হলো গ্র্যাভিটেশনটা জানার জন্য গ্র্যাভিটেশন জানবো মানে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা যেহেতু তোমাদের সিলেবাসে আছে সেজন্য গ্র্যাভিটেশনটা জানতে হবে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বা বোর্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট টপিকস হ্যাঁ আরও একটা কারণ আছে গ্র্যাভিটেশন জানো সেটা হলো যখন তোমরা 12-এ উঠে স্ট্যাট ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম পড়বে পড়তে তো হবে তখন ওই ম্যাগনেটিজম বা স্ট্যাট ইলেকট্রিসিটি ওর যে কোয়ালিটিগুলো বা ওই সিস্টেমগুলো যখন অ্যানালাইসিস করবে তখন গ্র্যাভিটেশন প্রচণ্ড কাজে লাগে বুঝতে পেরেছো তো মানে গ্র্যাভিটেশনটা তোমরা আগে পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্সও কিছুটা জানো ম্যাগনেটিজমও কিছুটা জানো মানে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে নর্থ পোলকে রিপেল করে এই বিষয়গুলো সবাই জানো বাট যখন আমরা ঠিকঠাক অ্যানালাইসিস করব হ্যাঁ 11-12-এর মতো করে অ্যানালাইসিস করব সেই লেভেলে যখন পৌঁছতে চাইবে তখন গ্র্যাভিটেশন তোমাদের প্রচণ্ড কাজে লাগবে অর্থাৎ গ্র্যাভিটেশন খুব ভালো করে জেনে তারপরে যদি স্ট্যাট ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম এই বিষয়গুলো পড়ো তাহলে মোটামুটি ধরে রাখতে পারো কোয়ালিটেটিভ ট্রিটমেন্টের 70% বুঝতে কোনো অসুবিধা হবে না তাই তো তাহলে গ্র্যাভিটেশনের জন্য গ্র্যাভিটেশন আর অন্যান্য কিছু টপিক্সের ফাউন্ডেশনের জন্য গ্র্যাভিটেশন তোমাদের লাগবে এনিওয়ে আমরা গ্র্যাভিটেশনটা একটু পেছন থেকে শুরু করব মানে আগে আমরা দেখে নেব যে ফোর্সের কিংডম এই বিষয়টা কিরকম ধরো আমি যদি ফোর্স এটাকে ক্লাসিফাই করি ফোর্স এই বিষয়টাকে যদি ক্লাসিফাই করি আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী ক্লাসিফাই করা এটাকে দুটো পার্টে ভাগ করে নেব একটা হলো প্রাইমারি একটা হলো সেকেন্ডারি প্রাইমারি ফোর্স কোনগুলো যেগুলো কন্টেন্ট থাকলে তৈরি হবে কোনো উপাদান থাকলে তৈরি হবে এবং তৈরি হয়ে থেকে যাবে ফোর্সটা হ্যাঁ সেকেন্ডারি ফোর্স এগুলো এজেন্ট তৈরি করে পুশ পুল এই ধরনের ফোর্সগুলো এগুলো সেকেন্ডারি ফোর্স বা টেনশন এগুলো সেকেন্ডারি ফোর্স হিসেবে ধরতে পারো মানে আমার যখন দরকার পড়বে তখন এই ফোর্সগুলো কাজ করবে আমার যখন দরকার ফুরিয়ে যাবে তখন এই ফোর্সগুলোকে বাদ দেওয়াই যেতে পারে ইজিলি বাট প্রাইমারি ফোর্সগুলো যেহেতু কন্টেন্ট বা উপাদান থাকলেই ফোর্সটা তৈরি হবে সেই জন্য যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো আছে ততক্ষণ পর্যন্ত এই প্রাইমারি ফোর্সগুলো থেকে যাবে বুঝতে পেরেছ প্রাইমারি ফোর্স এটাকে দুটো ভাগে ভাগ করে দাও পড়ার সময় একটা জিনিস মাথায় রেখো সেটা হলো এই যে ক্লাসিফাই করার কারণটা হলো তোমার যাতে বিষয়টা বুঝতে সুবিধা একদম কোনো নির্দিষ্ট সায়েন্টিফিক রুল নেই যে আমি এভাবেই ভাগ করব বা এরকম কোনো নিয়ম সব ক্ষেত্রে নেই কিছু ক্ষেত্রে হয়তো থাকতে পারে কিন্তু সব ক্ষেত্রেই এরকম ক্লাসিফিকেশনের ব্যাপার নেই এনিওয়ে প্রাইমারি ফোর্স এটাকে দুভাগে ভাগ করতে পারো একটা হলো নন কন্ট্যাক্ট আর একটা হলো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফোর্স মানে ইউজুয়ালি নিউক্লিয়ার ফোর্স মানে নিউক্লিয়ার দু ধরনের ফোর্স থাকে একটা হলো উইক ফোর্স আর একটা হলো স্ট্রং ফোর্স উইক ফোর্স আর একটা হলো স্ট্রং ফোর্স মানে নিউক্লিয়ার স্ট্রং ফোর্স নিউক্লিয়ার উইক ফোর্স জানো হেড্রন লেপটন ক্রাইটন বা নিউক্লিয়ন এদের মধ্যে যে ফোর্সগুলো কাজ করে সেগুলো কিছু ফোর্স আছে উইক ফোর্স কিছু ফোর্স আছে স্ট্রং ফোর্স একই রকম ভাবে তুমি নন কন্ট্যাক্ট ফোর্স এটাকেও দুটো ভাগে ভাগ করে নিতে পারো একই রকম ভাবে একটাকে বলা হলো উইক ফোর্স আরেকটাকে বলা হলো স্ট্রং ফোর্স এই উইক ফোর্স এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে
আর স্ট্রং ফোর্স এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিক ফোর্স, পিওর ম্যাগনেটিক যে ফোর্স গুলো বা ইন্ডাকশন টাইপের যে ফোর্স গুলো সেগুলোকেও স্ট্রং ফোর্স এর মধ্যে ফেলা যায়। স্ট্রং আর উইক দেখেই তো বোঝা যাচ্ছে যে স্ট্রং উইকটা কম্পারেটিভলি বেশি শক্তিশালী হবে, অর্থাৎ ফোর্স এর ভ্যালুটা অনেক বেশি হবে। যদি একদম বেসিক হিসেবে ভাবো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এর তুলনায় স্ট্রং ফোর্স প্রায় 10^23 থেকে 10^36 টাইম স্ট্রংগার, বুঝতে পেরেছো? আর অ্যাকচুয়ালি এই যে ফোর্স গুলো আছে প্রাইমারি ফোর্স, তার মধ্যে স্ট্রংগেস্ট ফোর্স হলো নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, নিউক্লিয়ার স্ট্রং ফোর্স এটা হলো স্ট্রংগেস্ট ফোর্স, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রায় 10^42 to 43 টাইম স্ট্রংগার, 10^43 টাইম স্ট্রংগার, মানে এটা হিউজ অ্যামাউন্ট, মানে বিশাল একটা ফোর্স তৈরি করে। এনিওয়ে আমরা যখন নিউক্লিয়ার ফোর্স বা এই সম্বন্ধে পড়ব তখন এই বিষয়গুলো আলোচনা করব। আমার সুবিধা অনুযায়ী আমরা ফোর্সটাকে এরকম করে ক্লাসিফাই করে নিলাম। ক্লাসিফাই করে নিলে একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে, সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স এটা নন কন্টাক্ট প্রাইমারি ফোর্সের মধ্যে পড়ে, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্সটা নন কন্টাক্ট প্রাইমারি ফোর্সের মধ্যে আসছে, তাই তো? তাহলে অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল ফোর্সের নন কন্টাক্ট প্রাইমারি ফোর্স হিসেবে কিছু কোয়ালিটি থাকবে, এবং এই কোয়ালিটি গুলো ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটিক এই ফোর্সের ক্ষেত্রেও থাকবে, বোঝা গেছে? তাহলে আমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা নন কন্টাক্ট ফোর্স হিসেবে কি কি কোয়ালিটি গেইন করেছে এটা যদি আমি জেনে নিই, তাহলে অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটিক ফোর্সের ওই কোয়ালিটি গুলো খুব সহজে জেনে যাবে, বুঝতে পেরেছো? সেই জন্যই বলছিলাম যখন তোমরা 12 উঠে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস বা ম্যাগনেটিক ফোর্সেস বা ইন্ডাকশন টাইপ ফোর্সেস পড়বে তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ফাউন্ডেশনটা এটা তোমাদের প্রচন্ড কাজে লাগবে। তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে নন কন্টাক্ট ফোর্স হিসেবে গ্র্যাভিটেশনাল ফোর্সের কি কি কোয়ালিটি আছে, তাই তো? হ্যাঁ, কি কি কোয়ালিটি আছে? কোয়ালিটি তিনখানা সাধারণত লাগে আমাদের কাজে। এক নম্বর হলো ইট ইজ কল প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুল, গুণফলের নিয়ম। প্রোডাক্ট রুল ভেরি ইজি, বলছে যে এই যে ফোর্সটা কাজ করবে এই ফোর্সের ম্যাগনিচিউড এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দা কন্টেন্ট, যা উপাদান আছে সেই উপাদানগুলোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে যে ফোর্সটা জেনারেট করবে। গ্র্যাভিটেশনাল ফোর্স জেনারেট করে মাস, তাহলে মাসের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স চার্জ, চার্জের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ম্যাগনেটিক ফোর্স অ্যাজ ইউজুয়াল যেরকম হবে আর কি। সেকেন্ড রুল অর ল ইজ কল ইনভার্স স্কোয়ার রুল, ইনভার্স স্কোয়ার রুল বা ইনভার্স স্কোয়ার ল বলে অনেক সময়। এই রুলটা খুব ইজি, সবকটা ইজি, এর ভ্যারাইজেস 1/x2। মানে ইউজুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা ডিসক্রিট সিস্টেম বা পয়েন্টের ক্ষেত্রে যে লগুলো আছে সেই লগুলো অ্যাপ্লাইড, সেই পয়েন্টের ক্ষেত্রে বা পয়েন্ট মাসের বা পয়েন্ট চার্জের কেসে যখন এই লগুলো অ্যাপ্লাই করবে তখন ওই পয়েন্ট মাসের মধ্যে যা ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে ফোর্সটা, ঠিক আছে? এন্ড থার্ড ওয়ান, দিজ আর সেন্ট্রাল ইন নেচার, সেন্ট্রাল ফোর্সেস। সেন্ট্রাল ফোর্সেস মিন্স পজিশন ভেক্টর বা দুটো পার্টিকেল জয়েন করলে যে লাইনটা পাওয়া যাবে ফোর্স অ্যালং দ্যাট লাইন কাজ করবে, ওটা শুধু লাইন অফ অ্যাকশন বোঝার জন্য এই সেন্ট্রাল কোয়ালিটিটা কি সেটা বুঝতে হয়। বাকি যে দুটো কোয়ালিটি এই কোয়ালিটিগুলো খুব সহজ এবং এগুলো তোমরা জানো আগে পড়েছো, তাই তো? হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্সের কেসে নিউটনস ল যখন তোমরা পড়েছো আগে তখন এই বিষয়টা তোমরা আগে পড়েছো, কিন্তু এই বিষয়টা ভালো করে খেয়াল করে দেখো এই যে দুটো কোয়ালিটি, এই দুটো কোয়ালিটি কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রেই শুধু অ্যাপ্লিকেবল এরকমটা নয়, এটা নন কন্টাক্ট যে কোনো ফোর্সের ক্ষেত্রে একই রকম ভাবে অ্যাপ্লিকেবল,
বোঝা গেছে? হুম, তাহলে আমরা আগে এটা একটু দেখে নিই এবং এর ভেক্টর রূপটাও দেখে নেব এর সঙ্গে সঙ্গে। গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকর্ডিং টু নিউটনস ল বা অ্যাজ পার নন কন্টাক্ট ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স এটা যদি এফ হয় তাহলে এই ফোর্সের ম্যাগনিচিউড এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য কন্টেন্ট হবে। গ্র্যাভিটেশনের কেসে কন্টেন্ট বা উপাদান কি? মাস। তাহলে এটা কি হবে? মাসের গুণফলের সমানুপাতিক। ইট উইল বি এম ওয়ান অ্যান্ড এম টু, মানে একটা মাস এম ওয়ান আর একটা মাস যদি এম টু হয় তাহলে এদের দুজনের মধ্যে যে ফোর্স অফ ইন্টারাকশন বা গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা এই মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, সবাই জানে। অ্যান্ড সেকেন্ড ওয়ান এফ ভ্যারাইজেস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা এক্স হয়, তাই তো? বাট ফোর্স এটা তো ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তাহলে অবশ্যই এর একটা ভেক্টর রূপও থাকবে, এটা আমরা মাথায় রাখবো। এনিওয়ে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, এই ফোর্স এর ম্যাগনিচিউড ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট জি এম ওয়ান এম টু বাই এক্স স্কোয়ার, তাই না? জি এটাকে বলা হবে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন ইউনিভার্সাল সবাই জানো? ইউনিভার্সাল তার কারণটা হলো যে এটা মাস এর উপর ডিপেন্ড করবে না, ডিস্টেন্স এর উপরেও ডিপেন্ড করে না, মিডিয়া এর উপরেও ডিপেন্ড করে না, মানে কোনো কিছুর উপরেই ডিপেন্ড করে না। যদিও খুব সূক্ষ্ম বিচারে কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্সি আছে, বাট সাধারণত আমরা ধরে নেব জি এটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে জি এর মান অপরিবর্তিত থাকবে। এবারে একটু ভেক্টর কোয়ালিটিটা দেখি। ফোর্স ভেক্টর হিসেবে যদি ভাবি, ইট ইজ জি এম ওয়ান এম টু বাই এক্স স্কোয়ার, এটা তো জেনারেল রুল, তাই না? বাট আমরা যখন ফোর্স দেখবো তখন ফোর্স কার উপরে অ্যাপ্লাইড হয়েছে সেটা দেখতে হবে। আমি যদি ধরি যে এম টু এর উপরে ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, তাহলে এম টু এর উপরে ফোর্সটা অ্যাপ্লাই কে করেছে? অবশ্যই এম ওয়ান, তাই না? তাহলে এই ফোর্সটাকে আমরা লিখবো ফোর্স ওয়ান টু, মানে ওয়ান এর জন্য টু এর উপরে ফোর্স। তাহলে কে রেফারেন্স এখানে? এম ওয়ান, রেফার্ড কে? এম টু, বোঝা গেছে? তাহলে এর জন্য এর উপরে ফোর্স যখন, তখন এর রেসপেক্ট এর পজিশনটা দরকার আছে। এর রেসপেক্ট এর পজিশন যখন দেখাবে তখন অ্যারো হেডটা এদিকে থাকবে। এটাকে আমরা কি লিখবো? এক্স ওয়ান টু ভেক্টর, বুঝতে পেরেছো? তাহলে এখানে এক্স এটাকে কি লিখবো? এক্স ওয়ান টু ভেক্টর, এর মডিউলাস নেব, কারণ ভেক্টর এর স্কোয়ার তো লেখা যায় না, তাই না? হ্যাঁ, এর মডিউলাস নেব এর স্কোয়ার। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এটা ভেক্টর, এই টোটাল পার্টটা কিন্তু স্কেলার, তাই না? তাহলে এখানে কোনো একটা ভেক্টর দিয়ে বা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে, সেই ইউনিট ভেক্টরটা এর মধ্যেই থাকতে হবে। এর মধ্যে যে ইউনিট ভেক্টরটা থাকতে পারে সেটা হলো এম এর এম ওয়ান এর রেসপেক্ট এম টুর পজিশন ভেক্টর, অর্থাৎ এক্স ওয়ান টু এর ইউনিট ভেক্টর এখানে থাকতে পারে, বোঝা গেছে? তাহলে এফ ওয়ান টু ভেক্টর ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই এক্স ওয়ান টু স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স ওয়ান টু ক্যাপ, এটা দিয়ে খুব সহজে প্রকাশ করা গেল। এবারে ডিরেকশনটা একটু ভালো করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এম ওয়ান এর জন্য এম টু এর উপরে ফোর্স কোন দিকে কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স তো একটা অ্যাক্টিভ ফোর্স, এম টু কে কি করবে? আকর্ষণ করবে টুয়ার্ডস দিস, করবে না? তাহলে এফ ওয়ান টু এই ফোর্সের ডিরেকশন কোন দিকে? কোন দিকে? টুয়ার্ডস এম ওয়ান। আর এক্স ওয়ান টু এর ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস এম টু। তাহলে ডিরেকশনের দিক থেকে এফ ওয়ান টু আর এক্স ওয়ান টু ভেক্টর বা এক্স ওয়ান টুর ইউনিট ভেক্টর তার ডিরেকশনটা উল্টো হলো। যেহেতু এর ডিরেকশনটা উল্টো সো ইট উইল বি নেগেটিভ। মাইনাস সাইনটা কেন এলো এটা খুব ভালো করে বোঝার আছে, ভেক্টরিক্যালি বোঝার আছে।
এটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো। কিরকম ভাবে লেখা যায়? ইট ক্যান বি রিটেন অ্যাজ, এরকম ভাবে লেখো, ইট ইজ মাইনাস জি এম ওয়ান এম টু বাই এক্স ওয়ান টু টু দি পাওয়ার থ্রি করে দাও ইন্টু এক্স ওয়ান টু হেক্টর করে দাও। কেন না এক্স ওয়ান টু ক্যাপ এটাই কস টু তো এক্স ওয়ান টু ভেক্টর বাই এক্স ওয়ান টু এর মডিউলাস, তাই না? এটাও লেখা যেতে পারে, বা এরকম করে দিতে পারো এটাকে জি এম ওয়ান এম টু বাই এক্স ওয়ান টু স্কোয়ার ইন্টু এক্স টু ওয়ান ক্যাপ করে দাও। বুঝতে পেরেছো তো? x21 cap এর ডিরেকশনটা x12 cap ডিরেকশনের উল্টো দিকে, এখানে নেগেটিভ সাইনটা থাকবে না, কোনো অসুবিধা নেই। এনিওয়ে ভেক্টরিক্যালি তোমরা সবাই পারবে, ভেক্টর বিষয়টা তোমরা সবাই জানো। আমাদের যেটা দরকার সেটা হলো ম্যাগনিচিউড এন্ড ডিরেকশন, তাই তো? ডিরেকশনটা এমনি সরাসরি বোঝা যাবে, আমরা শুধু ম্যাগনিচিউডটা নিয়ে লড়াই করলেই হবে, তাই তো? এটা বেসিক্যালি নিউটনস ল এর ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। এখন নিউটনস ল এর ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন বললে আরেকটা কথা বলা উচিত। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারি নিয়ে একটা কবিতা আছে, তোমরা পড়েছো কিনা জানি না। কবিতার একটা জায়গা খুব মনে পড়ে, দ্যাট ইজ অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসে, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজকুড়ি হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। এটা খুব ভাইটাল, এই যে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি, মানে কিছু না পেয়ে শেষ পর্যন্ত বৌদ্ধ শাস্ত্র যেগুলো ছিল সেগুলো যজ্ঞের আলোর আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। মানে আগেও এরকমটা হয়েছে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, বিভিন্ন লোক বিভিন্ন সময়ে দেশ শাসন করতে এসেছে বিভিন্ন জায়গা থেকে, সেটা ইংরেজরা বলো মুঘলরা বলো, এসে বহু এরকম পুঁথি জ্বালিয়ে দিয়ে গেছে, বহু পুঁথি জ্বালিয়ে দিয়ে গেছে। একবার ভেবে দেখো যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অ্যানসিয়েন্ট ম্যাথামেটিক্স বা অ্যানসিয়েন্ট ফিজিক্স, বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি, বহু বহু কিছু ছিল। অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্সে ভারতবর্ষের যতটা রিসার্চ অলরেডি অ্যানসিয়েন্ট সময়ে বহু প্রাচীনকালে হয়ে এসেছে, সেগুলো বর্তমানে আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে এবং সেগুলো প্রায় সেই সময়কার ক্যালকুলেশনগুলোর সঙ্গে ঠিকঠাক। তাহলে আমি কী করে ধরে নেব যে সেই সময় এত সূক্ষ্ম ক্যালকুলেশনও পারফেক্ট করেছিল, অথচ নিউটনস ল জানতো না, তাই না? মানে হয়তো সেইভাবে যদি বহু পুরনো সময় থেকে পেটেন্ট নেওয়ার ব্যাপার থাকতো, তাহলে ভারতবর্ষের পেটেন্ট যা থাকতো তাই দিয়ে ভারতবর্ষ গোটা পৃথিবীকে শাসন করতে পারত। এনিওয়ে আমাদের কিছু করার নেই, এই লটা নিউটনের পেটেন্ট নেওয়া। হ্যাঁ, সো দিস ইজ নিউটনস ল, নিউটনস ল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো এটা, এটা আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে। এবং ওই যে লিঙ্কটা বলছিলাম যে স্ট্যাট ইলেকট্রিসিটি পড়ার সময় তোমরা শুধু এই বিষয়টাকে স্ট্যাট ইলেকট্রিসিটির ক্ষেত্রে একই রকম ভাবে যদি প্রজেক্ট করে নিতে পারো তাহলে সেটা তোমাদের পড়তে সুবিধা হবে, ক্লিয়ার? হ্যাঁ, এবারে অ্যানালাইসিস এই জায়গাটাতে ঢোকা যায়। এর অ্যানালাইসিস মিন্স কি করব না, গ্র্যাভিটেশনাল কোনো একটা সিস্টেম তার কি কি কোয়ালিটি হতে পারে সেই কোয়ালিটিগুলো সম্বন্ধে জানবো। গ্র্যাভিটেশনাল সিস্টেমের কি কি কোয়ালিটি হতে পারে, মানে যে কোয়ালিটিগুলো হতে পারে সেই কোয়ালিটিগুলো সম্বন্ধে অ্যানালাইসিস করতে গেলে আমাদের যা যতটা দম আছে বা আমরা যতটা অ্যানালাইসিস করতে পারবো সেটা অনুযায়ী এগোনোই ভালো, তাই না? আমরা দুটো কোয়ান্টিটির নাম জানি বা দু ধরনের কোয়ান্টিটির নাম জানি, একটা হলো ভেক্টর কোয়ান্টিটি আর একটা হলো স্কেলার কোয়ান্টিটি, তাই তো? তাহলে আমরা যখন গ্র্যাভিটেশন আলোচনা করব তখন গ্র্যাভিটেশনাল সিস্টেম অ্যানালাইসিস করার সময় আমরা ভেক্টর যে কোয়ালিটিগুলো আছে সেগুলোর অ্যানালাইসিস করব আর স্কেলার যে কোয়ালিটিগুলো আছে সেগুলোর অ্যানালাইসিস করব। মানে খুব সহজভাবে গ্র্যাভিটেশনাল সিস্টেম অ্যানালাইসিস করতে গেলে
আমরা ভেক্টর ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস বা ভেক্টর কোয়ালিটি অ্যানালাইসিস করব, আর স্কেলার খুব সহজ ভাবে ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস এন্ড স্কেলার ফিল্ড অ্যানালাইসিস, ইট উইল বি অ্যানালাইসিস অফ গ্র্যাভিটেশনাল সিস্টেম, অ্যানালাইসিস অফ গ্র্যাভিটেশনাল TATIONL quality. Gravitational quality গুলো যখন অ্যানালাইসিস করব তখন ভেক্টর ফিল্ড আগে করব না স্কেলার ফিল্ড আগে করব? হ্যাঁ, আগে অলরেডি ভেক্টর দিয়ে শুরু করেছি, খেয়াল করে দেখো আগে প্রথমে ফোর্স পড়েছি, তাই তো? হ্যাঁ, প্রথমে তো আমরা পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি পড়িনি, তাহলে ফোর্স যখন প্রথমে পড়েই ফেলেছি মানে ভেক্টর কোয়ালিটি যখন প্রথমে শিখি মানে যে স্ট্রাই করেছি আর কি, সুতরাং ভেক্টর ফিল্ড অ্যানালাইসিসটা প্রথমে শেখা উচিত। তাহলে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস। ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস শিখতে গিয়ে আমাদের একটা টিপিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে জানতে হবে। এবার কিন্তু 9, 10, 8 এর যা বেস ছিল তার থেকে একটুখানি উপরের দিকে যেতে হবে, কারণ 11, 12 এর ফাউন্ডেশন। এবার 11, 12 এর ক্ষেত্রে এই ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস যখন করবে বা সিস্টেমের যে ভেক্টর কোয়ালিটিগুলো সেগুলো সম্বন্ধে জানবে, প্রথমে যে কোয়ালিটিটার সম্বন্ধে তোমাকে জানতেই হবে সেটা হলো ইন্টেন্সিটি। ঠিক আছে, সব ক্ষেত্রে গ্র্যাভিটেশনে শুধু না, ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটিজম সব জায়গাতে ইন্টেন্সিটি বিষয়টা তোমাকে জানতে হবে। ইন্টেন্সিটিকে অনেক সময় স্ট্রেংথও বলা হয়, ভেক্টর স্ট্রেংথ অর স্ট্রেংথ অফ এনি ফিল্ড, এটা দিয়েও ইন্টেন্সিটিকে বোঝানো হয়। এনিওয়ে, ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস এটা যখন শিখবে তখন ফোর্সটাও কাজে লাগবে। এনিওয়ে, আমরা দেখি বিষয়টা কি। ইন্টেন্সিটি বিষয়টা হলো যে ধরো এখানে এম মাস রাখা আছে, ঠিক আছে, এই এম মাসের জন্য কাছাকাছি কোনো একটা পয়েন্টে এখানে একটা কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করবে। গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করবে মানে এইখানে এম মাস থাকার জন্য চারিদিকে যে কোনো পয়েন্টে যদি কোনো মাস নিয়ে আসা যায় সঙ্গে সঙ্গে সেই মাসটার উপরে ফোর্সটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে ইন্টেন্সিটি কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কি, ইন্টেন্সিটি হলো কোনো মাসের নিয়ার বাই কোনো পয়েন্টে বা কোনো পয়েন্টে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো পয়েন্টে এখানে যদি ইউনিট মাস রাখা হয়। ইউনিট মাস মিনস এসআই সিস্টেমে 1 কেজি, সিজিএস সিস্টেমে 1 গ্রাম, এরকম যদি ইউনিট মাস রাখা যায় সে যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই পয়েন্টে থাকার জন্য, হ্যাঁ, সেই ফোর্সটা হলো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, বুঝতে পেরেছ? তাহলে এম মাসের রেসপেক্টে আমি এই পজিশনটা যদি দেখাই তাহলে এই পজিশনটাকে আমি এরকম করে দেখাতে পারি, ইট ইজ পজিশন ভেক্টর অফ দিস পার্টিকেল বা দিস পজিশন উইথ রেসপেক্ট টু এম, তাই না? তাহলে এই পার্টিকেলটার উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কত হবে, এফ ইকুয়ালস টু জি এম বাই এক্স স্কোয়ার। আমি শুধু ম্যাগনিচিউড গুলো দেখলাম, যদি ভেক্টরিক্যালি দেখো তাহলে এফ দিস ভেক্টর ইকুয়ালস টু জি এম বাই এক্স হোল স্কোয়ার ইন্টু 1 হতো, তাই না? আমি আর লিখলাম না, বাট এখানে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সের ডিরেকশন তো উল্টো দিকে হবে, টুয়ার্ডস দিস। এই 1 কেজি মাসটাকে তো অ্যাট্রাক্ট করবে, তাহলে ফোর্সের ডিরেকশন তো টুয়ার্ডস দিস হবে, হবে না? তাহলে এটা মাইনাস সাইন হবে। এই যে ফোর্স অন দিস ইউনিট মাস এটাই হলো ইন্টেন্সিটি ই, ইট ইজ ইকুয়ালস টু ই।
বুঝতে পেরেছো তো? তাহলে ই ইনটেনসিটি এটা হলো এই পয়েন্টে ইউনিট মাস রাখার জন্য তার উপরে যে ফোর্সটা কাজ করেছে, বা খুব ঠিকঠাক বলতে গেলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করেছে। এখানে এক্স এর ইউনিট ভেক্টর নিয়ে নেবে, তাহলে ডিরেকশন একদম পরিষ্কার থেকে গেল, ঠিক আছে? এনিওয়ে, যদি এখানে 1 কেজির বদলে এম মাস থাকতো তাহলে ফোর্স কত হতো? দ্যাট ফোর্স অন এম ইট ইজ জি এম এম বাই এক্স স্কয়ার, বা ভেক্টরিক্যালি যদি ভাবো এফ অন এম ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই এক্স স্কয়ার, তাই তো? এর মধ্যে যদি এই জায়গাটুকু বাদ দিয়ে দিই, বা এখানে এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই বাদ দেওয়া জায়গাটা হলো ইনটেনসিটি। ভালো করে দেখো, মাইনাস জিএম বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, বা শুধু জিএম বাই এক্স স্কোয়ার, এটা হলো ইনটেনসিটি, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি আমি কি লিখলাম বলতো? ইট ইজ ইকুয়ালস টু মাস মাল্টিপ্লাইড বাই ইনটেনসিটি, বা ভেক্টরিক্যালি যদি ভাবো মাস মাল্টিপ্লাইড বাই ইনটেনসিটি। তাহলে ফোর্স ইকুয়ালস টু কি? মাস টাইমস ইনটেনসিটি। বোঝা গেছে? তাহলে ইনটেনসিটি কি বলতে পারো? ফোর্স বাই মাস, তাই না? এখন ইনটেনসিটিকে যদি তুমি এইভাবে ডিফাইন করো, ফোর্স বাই মাস, তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়ায়। তার কারণ হলো ফোর্স বাই মাস ইট ইজ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন। তাহলে কি ইনটেনসিটি আর অ্যাক্সিলারেশন এই দুটো কি সেম? একদম সেম নয়, বুঝতে পেরেছো? একদম ইনটেনসিটি আর অ্যাক্সিলারেশন এই দুটো সেম নয়। কোয়ালিটেটিভলি, মানে কোয়ালিটির দিক থেকে ইনটেনসিটি বিষয়টা এবং অ্যাক্সেলারেশন এই দুটো বিষয় আলাদা। অ্যাক্সেলারেশন আর ইনটেনসিটি এই দুটোর ইউনিট আর ডাইমেনশন সেম, কিন্তু কোয়ালিটির দিক থেকে এই দুটো আলাদা, এটা মাথায় রাখতে হবে। এনিওয়ে, আমরা ইনটেন্সিটি সম্বন্ধে যেটা করব, খুব সহজভাবে কোনো একটা পয়েন্টে ইউনিট মাস বসিয়ে তার উপরে ফোর্সটা বের করে নেব। এবং যেহেতু ফোর্স ভেক্টর, আমরা যদি ডিসক্রিট সিস্টেম হয়, হ্যাঁ, পয়েন্ট মাসের একটা ডিসক্রিট সিস্টেম যদি হয়, ছড়ানো ছেটানো যদি থাকে, তাহলে অনেকগুলো মাসের জন্য অনেকগুলো ফোর্স বের করে সেগুলোকে ভেক্টর অ্যাড করব। আর যদি কন্টিনিউয়াস সিস্টেম হয়, তাহলেও একটা কোনো নির্দিষ্ট এলিমেন্টের ক্ষেত্রে ফোর্স বের করে ইন্টিগ্রেশনের সাহায্য নেব, তাই তো? এবারে ইনটেনসিটি বিষয়টা সম্বন্ধে সংক্ষেপে জেনে নেব, তাই তো? যতটা আমাদের দরকার আছে ইনটেন্সিটি বিষয়টা টোটাল যদি আলোচনা করতে হয়, সেটা তো অনেকটা হয়ে যাবে, আমাদের যতটা দরকার পড়বে। হ্যাঁ, প্রথমে ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে দেখি, তার আগে এটা রেডি করে রাখি যে যদি এখানে এম মাস থাকে, এই পয়েন্টে এম থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে, দিস ডিস্টেন্স ইজ এক্স, এই পয়েন্টে ইনটেন্সিটি তার ডিরেকশন হবে এদিকে, এবং এটাকে যদি ই ভেক্টর হিসেবে দেখাই, ই ভেক্টরিক্যালি মাইনাস জিএম বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স ক্যাপ হবে, বা আমরা খুব সহজ হবে এই পয়েন্টে ইনটেন্সিটির ম্যাগনিচিউড হবে জিএম বাই এক্স স্কোয়ার, এবং ডিরেকশন হবে টুয়ার্ডস দ্য মাস, এটা ধরে নিয়ে এগো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। প্রথমে ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে দেখা যায়, ডিসক্রিট সিস্টেম মানে ধরো এখানে একটা মাস আছে এম মাস, এবং এখানে একটা মাস আছে এরও মাস এম, এই দুটোর মধ্যে ডিস্টেন্স ধরে নাও 2x, ঠিক আছে? তার একদম মিড পয়েন্টটা যদি ধরো, এর মিড পয়েন্টে ইনটেন্সিটি কত? খুব সহজভাবে বোঝো যে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই ডিস্টেন্সটাও এক্স হবে, তাহলে এই দিকে এই মাসের জন্য ইনটেন্সিটি যদি ই হয়,
এই মাসের জন্য ইনটেনসিটি ই হবে বাট ডিরেকশন কোন দিকে হবে অপোজিট সাইডে তাহলে ইনটেনসিটি ভেক্টর তো একটার একটাকে ক্যান্সেল করে নেবে তাহলে নেট ইনটেনসিটি ই নেট এটা ইকুয়ালস টু কত হবে জিরো হবে না যদি এখানে এম মাস এবং এর থেকে 2x ডিসটেন্সে যদি অন্য কোন মাস থাকে সে 4m মাস যদি থাকে তাহলে মিড পয়েন্টে কি ইনটেনসিটি জিরো হবে হবে না তার কারণ হলো ডিসটেন্সটা সেম বাট মাস তো আলাদা তাহলে এদিকের ইনটেন্সিটি ই ডিউ টু 4m আর এদিকে ই ডিউ টু m এই দুটো ইকুয়াল হবে না তাই না তখন এর জন্য ইনটেন্সিটি আর এর জন্য ইনটেন্সিটি সাবট্র্যাক্ট করলে যেহেতু দুটো ভেক্টর অপোজিট ডিরেকশনে কাজ করছে টোটাল ইনটেন্সিটি পেয়ে যাব এখানে ইনেট কত হবে ইনেট ইকুয়ালস টু কত লিখব জি ইনটু 4m বাই x স্কয়ার মাইনাস জি ইনটু m বাই x স্কয়ার তাই না আর ডিরেকশন কোন দিকে হবে ডিরেকশনটা কোন দিকে হবে ইট উইল বি টুয়ার্ডস 4m লার্জার মাসের দিকে তাই তো এর ভ্যালু হয়ে যাবে 3gm বাই x স্কয়ার মিড পয়েন্টে ইনটেন্সিটি তাই তো কিন্তু কোন পয়েন্ট কি এরকম পাওয়া যাবে না যে পয়েন্টে ইনটেন্সিটি জিরো অবশ্যই পাওয়া যাবে ধরো এই m এর কাছাকাছি যেহেতু এই মাসটা বেশি m এর কাছাকাছি একটা পয়েন্ট ধরে নাও এই ডিসটেন্সটা ধরে নাও a তাহলে রিমেইনিং ডিসটেন্স কত হবে দিস ডিসটেন্স উইল বি 2x মাইনাস তাই না এখন এই পয়েন্টের ক্ষেত্রে e due to m আর e due to 4m এই দুটো সেম যদি হয় তাহলে এই পয়েন্টের ইনটেন্সিটি জিরো হবে আমি যদি ধরে নিই এই পয়েন্টের ইনটেন্সিটি জিরো তাহলে e due to m and e due to 4m এই দুটো ইকুয়াল হলেই হবে তাই তো এখানে em কত হবে gm by a square and e due to 4m it is equals to g into 4m divided by 2x minus a whole square so 2x minus a by a it is equals to 2 that is a equals to it will be 3a 2x by 3 তাই না এই ডিস্টেন্সটা হয়ে যাবে 2x বাই 3 এই ক্যালকুলেশনটা না করলেও চলে কেন না করলে চলে তার কারণ হলো এই পয়েন্টে ইনটেন্সিটি তো সেম ইনটেন্সিটি হলো gm বাই x স্কয়ার তাহলে ইনটেন্সিটি যদি সেম হয় এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে m বাই x স্কয়ার এটা সেম হতে হবে তাই না m বাই x স্কয়ার সেম তার মানে x স্কয়ার এটা ভ্যারাইজেস m হবে তার মানে x ভ্যারাইজেস রুট m হবে এটা ভালো করে একটু বুঝে নাও x ভ্যারাইজেস রুট m হবে তাই না তার মানে কি খুব সহজ ভাবে এখানে যা মাস আছে এই মাসটার রেশিও করে তার রুট করে নেবে মাসের রেশিও কত আছে 1:4 তার রুট করলে কত হবে 1:2 ঠিক আছে এরপরে এই যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটাকে 1:2 এই রেশিওতে ভেঙে দেবে 1:2 রেশিও তো ভাঙলে এই পার্টটা কত হবে 1/3 এই পার্টটা হবে 2/3 তাহলে এই ডিসটেন্সটা কত হবে 1/3 অফ টোটাল ডিসটেন্স কত ছিল 2x তাহলে এই ডিসটেন্সটা কত হবে 1/3 অফ 2x আর এই ডিসটেন্সটা হবে 1/3 সরি 2/3 অফ 2x বুঝা গেছে এইভাবে যদি করো তাহলে অনেক সহজ হবে এমসিকিউ করার সময় প্রসেস গুলো তোমাদের খুব কাজে লাগবে জাস্ট একটু বলে নিও হ্যাঁ ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে ডিসক্রিট সিস্টেমে যদি ধরো তিনখানা পয়েন্ট মাস থাকে তিনটে পয়েন্ট মাস থাকে কোন একটা রেগুলার ট্রায়াঙ্গেল তৈরি করেছে রেগুলার ট্রায়াঙ্গেল মিন সমবাহু ত্রিভুজ তৈরি করেছে ধরো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি তৈরি করে এবং তিনটে মাসই যদি সেম থাকে এম 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 তাহলে তার যে সেন্ট্রয়েড
এই সেন্ট্রয়েড বা সেন্টার অফ মাস যেটা, সেই পজিশনে ইন্টেন্সিটি জিরো হবে। কেন জিরো হবে না? এই মাসের জন্য ইন্টেন্সিটি টুয়ার্ডস দিস, এর জন্য ইন্টেন্সিটি টুয়ার্ডস দিস, এর জন্য ইন্টেন্সিটি যদি টুয়ার্ডস দিস হয়, প্রত্যেকটা ইন্টেন্সিটির ভ্যালু সেম এবং প্রত্যেকটাই পরস্পরের সঙ্গে কত 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে ভেক্টর কোপ্ল্যানার, তিনটে ভেক্টর যদি কাজ করে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ইকুয়াল ম্যাগনিচিউডে, তাহলে তার কেসে নেট কতটা, নেট ভেক্টর কত হবে? ইট উইল বি জিরো। তাহলে এই পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হবে, এবং অবভিয়াসলি অন্য কোনো পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হবে না। ইন্টেন্সিটি জিরো হওয়ার পয়েন্ট সবসময় একটাই হবে, এটা মাথায় রাখো যে এখানে এই পয়েন্টে ইন্টেন্সিটি জিরো পেয়েছো, অন্য আরো পয়েন্ট পাওয়া যাবে যেখানে ইন্টেন্সিটি জিরো হবে, এরকমটা হওয়ার কথা না, মানে হবে না, এটা মাথায় রাখো। যদি এখানে ট্রায়াঙ্গেল না হয় স্কোয়ার হতো, হ্যাঁ, এবং সেম পয়েন্ট মাস যদি রাখা থাকতো, তার ক্ষেত্রেও সেন্ট্রয়েড কত হবে? ইন্টেন্সিটি জিরো হবে। পয়েন্ট মাস না হয়ে এটা যদি ধরো সিম্পল চারখানা রড দেওয়া হতো, একটা স্কোয়ার চারখানা রড দিয়ে তৈরি করা হয়েছে, তারও সেন্টারে ইন্টেন্সিটি জিরো হবে। এনিওয়ে, যে কোনো সিমিট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা সেন্ট্রয়েড থাকবে বা সেন্টার অফ মাস থাকবে, সেটা যদি রিং হয় বা স্ফিয়ার হয় থ্রি ডি ফ্রেমে, তার সেন্টারে সবসময় ইন্টেন্সিটি জিরো হবে, হোমোজিনিয়াস হতে হবে এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকতে হবে, সেক্ষেত্রে ইন্টেন্সিটি সবসময় জিরো হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা গেল ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে। যদি কন্টিনিউয়াস সিস্টেম, কন্টিনিউয়াস সিস্টেম মানে ধরো এরকম একটা কোনো রড আছে, এরকম কোন একটা রড আছে, এই রডটার লেন্থ ধরে নাও 2L, ঠিক আছে, এর সেন্টার থেকে ডি ডিস্টেন্সে কোন একটা পয়েন্ট যদি নাও অন দিস অ্যাক্সিস, মানে এই রডটা যে লাইনে আছে সেই লাইনের উপরেই ডি ডিস্টেন্সে কোন একটা পয়েন্ট যদি নাও, রডের মাস যদি এম হয়, তাহলে এই পয়েন্টের ইন্টেন্সিটি আমার দেখে মনে হতে পারে ইট উইল বি জি এম বাই ডি স্কোয়ার ই ইকুয়ালস, বুঝতে পারলে যত। বাট এখানে এটা পয়েন্ট মাস নয়, যেহেতু পয়েন্ট মাস নয়, ইন্টেন্সিটি এর ভ্যালু জি এম বাই ডি স্কোয়ার এটা হবে না, বুঝতে পারলে যত। এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে সেন্টার অফ মাসের কনসেপ্ট ভ্যালিড হয় না, সেন্টার অফ গ্র্যাভিটির ক্ষেত্রে, এটা মাথায় রেখো। এটা কিভাবে বের করা যেতে পারে সেই প্রসেসটা আমরা দেখি কি করব। তার জন্য প্রথম কাজ যেটা করব সেটা হলো এর একটা খুব ছোট্ট সেকশন দেখে নেব, সে dx, এই ছোট্ট সেকশনটার লেন্থ হলো dx, এবং এই সেকশনটা এখান থেকে x ডিস্টেন্সে আছে। কন্টিনিউয়াস সিস্টেম, এবং আমরা ধরে নেব যে রডটা হোমোজিনিয়াস, যদি না দেওয়া থাকে অবশ্যই হোমোজিনিয়াস ধরে এগোতে হবে, হেটেরোজিনিয়াস যদি হয়, এটা যদি কোনো ফাংশন হিসেবে দেখানো না থাকে তাহলে ফোর্সটা বের করা যাবে না। এনিওয়ে, আমরা ধরে নিলাম এটা একটা হোমোজিনিয়াস রড, তার একটা ছোট্ট সেকশন dx নেওয়া হয়েছে যেটা এই পয়েন্ট থেকে x ডিস্টেন্সে আছে। এখন এই যে dx, এই সেকশনটার মাস কত হবে না, আমরা জানি 2l লেন্থ, এর মাস আছে m, তাহলে ইউনিট লেন্থের মাস হবে m বাই 2l, তাহলে dx সেকশন এর মাস হবে m বাই 2l ইনটু dx, তাই তো? এই যে মাসটা, এই মাসটাই হলো dm, এই মাসটা হলো dm, এই ছোট্ট অংশের মাস। তাহলে এই ছোট্ট অংশের মাসটার জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি যেটা তৈরি হবে, ইফ দ্যাট ইজ ডিই, তাহলে ডিই ইকুয়ালস টু কত লিখবো, জি ইনটু ডিএম বাই ডিস্টেন্স স্কোয়ার এক্স স্কোয়ার। এই ডিএম এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে এটা কত হবে, জি ইনটু এম বাই 2l ইনটু dx by x square আছে, আমি এটাকে এভাবে লিখলাম x to the power minus 2 dx, dE equals
বোঝাই যাচ্ছে ডি লিখেছি ডিএক্স লিখেছি মানে এর পরের স্টেপটা আমি নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে চাইছি ইন্টিগ্রেশন যদি করি তাহলে টোটাল ইনটেনসিটি পেয়ে যাব gm by 2l এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর বের করে নাও gm by 2l x টু দি পাওয়ার মাইনাস 2 dx এটা ইন্টিগ্রেশন করতে হবে ডেফিনিট ইন্টিগ্রেশন না করলে আরেকটা কনস্ট্যান্ট আসবে তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন করতে হবে লিমিটটা ভালো করে বোঝো এই যে ডিসটেন্সটা আছে দিস ডিসটেন্স ইজ d মাইনাস l এই লেন্থটা l টোটাল লেন্থ 2l বলেছি আর এই লেন্থটা হলো d প্লাস l this length is d plus l but this distance is d plus l তাহলে ইন্টিগ্রেশন করব কত থেকে d minus l থেকে d plus l পর্যন্ত clear it is equals to gm by 2l x to the power minus 2 মানে minus 1 by x minus যদি থাকে তাহলে lower limit minus upper limit করলে আর সাইনের কোনো গন্ডগোল না বা মাইনাস করেও করতে পারো আগে মাইনাস এলে 1 বাই ডি প্লাস এল মাইনাস 1 বাই ডি মাইনাস এল আলটিমেটলি এটাই বেরোবে 1 বাই ডি মাইনাস এল লোয়ার লিমিটটা আগে লিখবো মাইনাস 1 বাই ডি প্লাস এল মাইনাস ছিল বলে হ্যাঁ ইট ইজ ইকুয়ালস টু জি এম বাই 2 এল এর ডি প্লাস এল ইনটু ডি মাইনাস এল এটাকে এলসিএম করে নাও উপরে কত পড়ে থাকবে d প্লাস l মাইনাস অফ d প্লাস l d d ক্যান্সেল হয়ে গেল এই 2l এই 2l ক্যান্সেল হয়ে গেল সো ইট ইজ gm বাই d প্লাস l ইনটু d মাইনাস কন্টিনিউয়াস সিস্টেম তাই না খুব কঠিন নয় একটু মাথায় রাখার ব্যাপার আছে দেখো ভালো করে দেখো gm divided by d plus l into d minus l আছে d plus l d minus l এটাকে ভালো করে মাথায় রাখার জন্য আমি একটু নতুন করে একটা ছবি এঁকে নিই কোন জায়গাটা মোছা যেতে পারে এটাকেই মুছে দিই এটা তো এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে দেখো এরকম যদি একটা রড থাকে এখানে কোন পয়েন্ট ইনটেনসিটি বের করতে বলা হয়েছে এই ডিসটেন্সটা এ এবং এই ডিসটেন্সটা বি এর মাস এম তাহলে এই পয়েন্টের ইনটেনসিটি হবে জি এম বাই ম্যাক্সিমাম ডিসটেন্স ইনটু মিনিমাম ডিসটেন্স দ্যাট ইজ এ বি ইনটেনসিটি ইকুয়ালস বুঝতে পেরেছো তো এর যে সেন্টার আছে এই সেন্টারের ডিসটেন্স কিন্তু a প্লাস b বাই 2 কিন্তু এখানে কত এসছে a b এটাকে যদি তুমি এইভাবে লেখো gm বাই রুট a b হোল স্কয়ার তাহলে এটা দেখতে অনেকটা gm বাই x স্কয়ার এরকম না যেখানে x টা কত রুট a b বোঝা গেছে এক্সটা হলো রুট এ বি খুব ঠান্ডা মাথায় ভাবো এটা যদি ধরো এক মিটার হয় এটা যদি এক মিটার হয় আর এটা যদি তিন মিটার হয় তাহলে মিড পয়েন্টের ডিস্টেন্সটা কিন্তু টু মিটার ডিস্টেন্স তাই তো হ্যাঁ তাহলে যদি মিড পয়েন্ট বা সেন্টার অফ মাস ধরে তোমরা বের করো সেন্টার অফ মাস ধরে বের করলে এক্ষেত্রে তোমার ফোর্সটা হবে বা ইনটেনসিটি হবে সেন্টার অফ মাস ধরে ইনটেনসিটি হবে gm বাই 2 স্কয়ার মানে 4 যদি সেন্টার অফ মাস ধরে পড়ো আর যদি অ্যাকচুয়াল প্রসেস ধরে পড়ো তাহলে এটা হবে gm ডিভাইডেড বাই 1 ইনটু 3 ইট ইজ ইকুয়ালস টু gm বাই 3 বুঝতে পেরেছো তো কতটা ডিফারেন্স বুঝতে পেরেছো অ্যাকচুয়াল অ্যান্সার হবে gm বাই 3 যদি সেন্টার অফ মাস ধরে করো তাহলে এটা হবে gm বাই 4 হ্যাঁ তাহলে আমরা কখনোই কোনো ডিসক্রিট সিস্টেমের বদলে যদি একটা কন্টিনিউয়াস সিস্টেম নেওয়া হয় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা একটা কোনো কন্টিনিউয়াস সিস্টেম হলেই তো হবে না সেটাকে ভায়াবল হতে হবে অর্থাৎ এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সের তুলনায় এর লেন্থটা খুব ছোট যেন না হয়ে যায়
হ্যাঁ একদম যেন নেগলিজিবল না হয়, সেক্ষেত্রে কখনোই সেন্টার অফ মাস এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা যাবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। বোঝা গেছে? একটা কোনো কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে, আরেকটা সিস্টেম সম্বন্ধে তোমাদের প্রুফ দেখার দরকার নেই, বা প্রুফটা দেখানোটাও কঠিন, তোমরা তো গসেস থিওরাম এই বিষয়টা জানোও না, এখন হঠাৎ গসেস থিওরাম আলোচনা করার জায়গাও নেই। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, জেনে রাখতে হবে, তার কারণ সেটা তোমাদের কাজে লাগবে, সেটা হলো যে কোনো একটা স্ফেরিক্যাল সেল যদি থাকে, কোনো একটা স্ফেরিক্যাল সেল, ধরো এরকম একটা স্ফেরিক্যাল সেল আছে, এই স্ফেরিক্যাল সেলের মাস এম, স্ফেরিক্যাল, এটা রিং হলেও একই ব্যাপার হবে, বাট আমি স্ফেরিক্যাল কেন করছি তার কারণ হলো আর্থের গ্র্যাভিটি যখন অ্যানালাইসিস করবো তখন এই কনসেপ্টটা আমাদের খুব কাজে লাগে। এর সেন্টার এখানে আছে, এর রেডিয়াসটা ধরে নাও আর, এটার রেডিয়াস, আর এখান থেকে একটা এমনি লাইন ড্র করে নিলাম যে লাইনের উপর আমি পয়েন্টগুলো নেব, ধরো এখানের কোনো একটা পয়েন্ট যদি হয় যে পয়েন্টটা এখান থেকে ডি ডিস্টেন্সে আছে, এখানে একটা পয়েন্ট ধরে নিতে পারি, এই পয়েন্টটা ধরো এ, এই পয়েন্টটা ধরো বি, এখানে একটা পয়েন্ট ধরে নিতে পারি যেটা এখান থেকে আর ডিস্টেন্সে আছে, এখানে একটা পয়েন্ট নিতে পারি সি। হ্যাঁ, যদি এ পয়েন্টের ইন্টেন্সিটি বের করতে চাই ই অ্যাট এ, ইট ইজ ইকুয়ালস টু জি এম বাই দিস ডিস্টেন্স স্কয়ার। ঠিক আছে, ভেক্টরিক্যালি যদি ভাবো তাহলে ভেক্টরিক্যালি ডিরেকশন এদিকে হবে, মানে ডি ভেক্টরের যেদিকে ডিরেকশন থাকবে তার উল্টো দিকে হবে, বাট ভ্যালু হবে ইট উইল বি জি এম বাই ডি স্কয়ার। হ্যাঁ, যদি বি পয়েন্টে ভাবো ই বি, ইট ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কয়ার। দেখো ভালো করে খেয়াল করে, একটু আগেই তোমাদের বললাম যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেম থাকে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটেড সিস্টেম থাকে, তাহলে সেন্টার অফ মাসটা ধরলে চলবে না, অথচ আমরা এই স্ফেরিক্যাল কোনো একটা বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস ধরেই করছি। এখানেও তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার এর থেকে যা ডিস্টেন্স, এই পয়েন্টটার এর থেকে ডিস্টেন্সটা তো আলাদা, তাই না? তাহলে একটু আগে আমি যেটা করে একই রকম একটা কনসেপ্ট তৈরি করে দেখালাম যে সেন্টার অফ মাসটা সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, এখানে তো সেই সেন্টার অফ মাসের বিষয়টাই আমি অ্যাপ্লাই করছি। কেন করছি? এর অ্যানালাইসিসটা গসেস থিওরাম অনুযায়ী আছে, গসেস থিওরাম ইলেকট্রোস্ট্যাটিক্সে বেশি কাজে লাগে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যানালাইসিস করতে গিয়ে জেনারেলাইজড অ্যানালাইসিস করলে হবে না। গ্র্যাভিটেশনও গসেস থিওরাম আছে, বাট এখন আমাদের দরকার নেই বলে আলোচনা করছি না। যদি স্ফেরিক্যাল কোনো একটা কমোডিটি থাকে, স্ফেরিক্যাল কোনো সেল যদি থাকে, তার কেসে আমরা সবসময় ধরে নেব যে টোটাল মাস সাবজেক্টেড অ্যাট ইটস সেন্টার, বাট সি পয়েন্টের ইন্টেন্সিটি ই অ্যাট সি, এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এটা জি এম বাই এক্স স্কোয়ার হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, যদি এই ডিস্টেন্সটা এক্স হয়, আমি তো এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে ধরেই নিয়েছি যে টোটাল মাস এই সেলটার এই পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, নাইলে বাই ডি স্কোয়ার বা বাই আর স্কোয়ার হতো না, তাই তো? তাহলে আমি ধরেই নিয়েছি যে টোটাল মাস এই পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, বাট যখন এই সেলের ভেতরের কোনো পয়েন্টে ইন্টেন্সিটি বের করবে তখন এটা জি এম বাই এক্স স্কোয়ার হবে না। কত হবে? কত? ইট ইজ ইকুয়ালস টু জিরো। বুঝতে পেরেছো তো? বাইরের কোনো পয়েন্টের ক্ষেত্রে জেনারেল যা ইকুয়েশন জি এম বাই এক্স স্কোয়ার সেটা কাজে লাগবে। যদি ডিস্টেন্স ডি হয় ডি স্কোয়ার, আর হলে আর স্কোয়ার, এক্স হলে এক্স স্কোয়ার, এইচ হলে এইচ স্কোয়ার, জি এম বাই এক্স স্কোয়ার, জি এম বাই এইচ স্কোয়ার, এরকম করে বসানো যাবে, কিন্তু ভেতরের কোনো পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে? ইট উইল বি জিরো। বোঝা গেছে? তাহলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমাদের যখন ওই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই বিষয়টাকে অ্যানালাইসিস করব
তখন এই জায়গাটা আমাদের প্রচন্ড কাজে লাগে। তুমি যদি কোনো রিং এর ক্ষেত্রে বের করতে যাও, কোনো রিং এর সেন্টার যদি হয়, সেন্টারে ইন্টেন্সিটি কত হবে, ইট উইল বি জিরো। বাট রিং এর অ্যাক্সিস এর উপরে কোনো একটা পয়েন্টে যদি ইন্টেন্সিটি বের করতে যাও, রিং এর কোনো অ্যাক্সিস এর উপরে যদি ইন্টেন্সিটি বের করতে যাও, ধরো এই রেডিয়াস আর, আর এই ডিস্টেন্সটা ধরে নাও এ, তাহলে এখানের কোনো পয়েন্টে যদি ইন্টেন্সিটি বের করতে চাও তাহলে খুব সোজা, সেটা হলো এই একটা ছোট্ট অংশ নেবে, এই ছোট্ট অংশের জন্য এদিকে ফোর্সটা কত হবে ধরে নেবে। এই মাসটা যদি ডিএম হয় তাহলে এদিক বরাবর ফোর্স কত হবে বা ইন্টেন্সিটি কত হবে, ইট ইজ জি ইনটু ডিএম বাই দিস ডিস্টেন্স স্কোয়ার। এই ডিস্টেন্সটা কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? এই যে ফোর্সটা পেয়েছো বা ইন্টেন্সিটি পেয়েছো, এই ইন্টেন্সিটি দুটো কম্পোনেন্ট পাবে, একটা টুয়ার্ডস দিস, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা হবে ই কস থিটা, আর টুয়ার্ডস দিস এটা হবে ই সাইন থিটা। খুব সহজভাবে বোঝো, তাই তো? ঠিক এর ডায়ামেট্রিক অপোজিট সাইডেও তো এরকম একটা ছোট্ট মাস থাকবে, ডিএম থাকবে না? তাহলে এই মাসের জন্য এদিকে ইন্টেন্সিটি কাজ করবে, সেম অ্যামাউন্ট, এই ভ্যালুটাই হবে এটা, এবং এটার এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। অর্থাৎ এটাকে যদি তুমি দুটো কম্পোনেন্টে অ্যানালাইসিস করো তাহলে এটা হয়ে যাবে ই সাইন থিটা আর এটা হবে ই কস থিটা, বুঝতে পেরেছো? তাহলে ই সাইন থিটা যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, শুধু ই কস থিটা যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলোকে যোগ করলেই হবে, তাই না? আমি এটাকে ই না লিখে ডি লিখলে বেশি সুবিধা হতো, তাহলে আমি এটাকে ডি ই করে নিলাম। যেহেতু ছোট্ট মাসের জন্য তাহলে এই ডি ই কস থিটা এটা ইকুয়ালস টু কত হবে, জি ইনটু ডি এম বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইনটু কস থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কস থিটা কত হবে, এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইনটু এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এটা কত পড়ে থাকলো, জি এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার একদম থ্রি বাই টু করে দাও মাল্টিপ্লাইড বাই ডি এম। এটাকে আমি লিখছি ডিই ইফেক্টিভ, তাহলে টোটাল ইন্টেন্সিটি যখন করব টোটাল ইন্টেন্সিটি বের করার সময় কি হবে, না এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিএম এর ইন্টিগ্রেশন কি করলে কি পাবো, টোটাল মাস পেয়ে যাবে, তাহলে টোটাল ইন্টেন্সিটি ই নেট এটা কত হবে, জি এটার ইন্টিগ্রেশন করলে এম ইনটু এ বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই, বুঝতে পারছো? একটা কোনো রিং, এটাকে যদি ডিস্ক নাও তাহলে এই ডিস্কটাকে অনেকগুলো ছোট ছোট রিং এর সামেশন হিসেবে ধরে নেবে। তুমি যদি এই রিংটা টোটালটা না নিয়ে হাফ রিং নাও সেই অনুযায়ী ইন্টিগ্রেট করে নিতে হবে অ্যাকর্ডিংলি, বোঝা গেছে? হ্যাঁ, দিস ইজ দ্য প্রসিডিউর ইন্টেন্সিটি বের করার জন্য, সিম্পল। ইন্টেন্সিটি বাই ডেফিনেশন ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট মাস ইন গ্র্যাভিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর কেসে ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট চার্জ হবে, কিন্তু ইউনিট চার্জ ইলেকট্রোস্ট্যাটিক্স এর কেসে দু রকমের, পজিটিভ চার্জ হয় নেগেটিভ চার্জ হয়, আমরা স্ট্যান্ডার্ডাইজ করব পজিটিভ চার্জ দিয়ে। ম্যাগনেটিজম এর কেসে ইট উইল বি ইউনিট পোল, সেখানেও স্ট্যান্ডার্ডাইজ করব ইউনিট নর্থ পোল দিয়ে, তাই তো? বিষয়টা একদম সেম। তাহলে গ্র্যাভিটিটা খুব ভালো করে পড়া থাকলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজম এটা খুব কাজে লাগবে, এই কথাটা আজকে বলা শুরু করলাম। যখন তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স বা ম্যাগনেটিজম পড়াবো তখনও এই কথাটা কন্টিনিউড হবে, তার কারণ ওটা তোমাদের জানতেই হবে। ক্লিয়ার? এটা শেষ হলো, এর পরে যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পৃথিবীর ক্ষেত্রে। চলো পড়তে থাকো।